বর্তমান সময়ের যুবকদের আইডল তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। তার ধর্মজ্ঞান ও আলোচনা ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। আজ তার সম্পর্কে বিস্তারিত জানব, তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সত্যিকারের অর্থে তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কার জীবনী নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখতে চান। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। আজহারি প্রাথমিক শিক্ষা শুরু হয় তার নিজ পরিবারেই। এরপর তিনি ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়েন এবং সেখান থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে গৌরবের সাথে উত্তীর্ণ হন। তারপর 2006 সালে আলিপ পরীক্ষাতেও গোল্ডেন জিপিএ 5 লাভ করে উত্তীর্ণ হন আর 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80 ভাগ সিজিপিএ নিয়ে তার স্নাতক সম্মান অর্জন করেন। সেখানে তিনি 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করে 2013 সালে মালয়েশিয়ায় যান উচ্চশিক্ষার জন্য। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন করেন। মিজানুর রহমান পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে তার এমফিল ও পিএইচডি করার সিদ্ধান্ত নেন এবং 2016 সালের মধ্যে তিনি এমফিলও শেষ করেন। তখন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এবং পিএইচডিতে তার গবেষণার বিষয় ছিল হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারাইটিস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি। জন্মসূত্রে বাবা মা তার নাম দিয়েছিল মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়ে পুরো নাম হয়েছে মিজানুর রহমান আজহারি। আজহারি 2016 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। এরপর 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করলেও পাশাপাশি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠানও পরিচালনা করতেন। ইসলাম ধর্মের কঠোর অনুশাসন মেনেও তিনি নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন ও কোরআন হাদিস বিষয়ক সহসাবলীল ও গবেষণাধর্মী আলোচনার এবং পরামর্শের কারণে অল্প সময়ে বাংলাদেশের মুসলিম সমাজ বিশেষত তরুণ মুসলিম সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সেজন্যই তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়, যার কারণে তার মাহফিলে প্রায় বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তারই প্রেক্ষাপটে 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। তখন দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক বা একাধিকবার নিষিদ্ধ করা হয়। এছাড়া 2020 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় সংসদে একজন সাংসদ সদস্য তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে দাবি করেন। ওই একই সময় ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। এছাড়াও ধর্ম প্রচারের নামে রাজনৈতিক উস্কানিমূলক আলোচনা করেছেন বলে অনেক মন্তব্য করেন তিনি, যার ফলে তিনি 2020 সালেই মালয়েশিয়াতে চলে যান। তিনি তার ফেসবুক পেজে এই সম্পর্কে বলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইটি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। মিজানুর রহমান আজহারের সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ এবং ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তবে তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, কেননা তিনি তাফসির মাহফিলে আর্থিক চুক্তিবদ্ধ হন না। তাফসির মাহফিলে যেটুকু হাদিয়া পান তাই তিনি নিয়ে থাকেন। বর্তমানে বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতেই থাকছেন, সেখানে পিএইচডি করছেন, পড়াশোনার পাশাপাশি সময় পেলে তিনি তাফসির মাহফিলও করছেন। সেই সাথে সেখান থেকেই তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে বিভিন্নভাবে মানুষকে ধর্মের পথে আহ্বান জানিয়ে যাচ্ছেন। সমসাময়িক যুক্তিসহ ও বিশ্লেষণ ধর্মী আলোচনার কারণেই মূলত তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন।
আপনি জেনে অবাক হবেন, তিনি 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছিলেন। মিজানুর রহমান আজহারি ছোটবেলা থেকে বেশ মেধাবী ছিলেন, মানে আল্লাহ তাআলা তার প্রতি সবসময় সহায় ছিলেন। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা খুব সহজেই বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। শিক্ষা ও ছোট্ট কর্মজীবনে তিনি এর মধ্যেই অনেকগুলো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে 2007 সালে প্রথম স্থান অধিকার করার জন্য ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি, 2008 সালে পূর্ণ স্নাতক আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি। এছাড়া 2021 সালে খুব অল্প সময়ের মধ্যে ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া ইউটিউবে 1 মিলিয়ন বা 10 লক্ষ সাবস্ক্রাইবের জন্য তিনি গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডেরও সম্মাননা পেয়েছেন। মাওলানা মিজানুর রহমান আজহারি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার 2টি কন্যা সন্তান রয়েছে। সহজ সাবলীল ভাষায় ধর্মপ্রচার ও ইসলাম ধর্মের প্রতি মানুষকে আহ্বান তিনি তো করছেনই, সে সাথে 2019 থেকে শুরু মহামারী করোনা পরিস্থিতিতে তিনি খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য একটি তহবিল গঠন করেন। এই তহবিল গঠনের পরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, প্রিয় দিনি ভাই ও বোনেরা, একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হয়েছে, এতে করে আমাদের চারপাশে যারা অসহায়, দিন আনে দিন খায়, এরকম খেটে খাওয়া অল্প আয়ের মানুষ খাদ্য সংকটে আসন্ন রমজানের আগেই অসহায় ও বিপদগ্রস্ত লোকদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে আমাদের এই সামান্য প্রয়াস। একটি ফান্ড কালেকশন করে দেশের কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা রমজান ফুড প্যাক পৌঁছে দিতে চাই। কিভাবে এই অনুদান দেয়া যাবে এবং তিনি কিভাবে এটি ব্যয় করবেন সেই বিষয়ে স্ট্যাটাসেই তিনি উল্লেখ করেন। ভিডিওটি শেষ করার আগে কিছু কথা। বাংলাদেশে মিজানুর রহমান আজহারির মতো অনেক স্কলার রয়েছে, তবে তিনি তাদের মধ্যে থেকে বেশ সুনাম কুড়িয়েছেন নিজ জ্ঞান প্রকাশের কারণে। সেটি যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে স্বয়ং আল্লাহ তাকে সম্মানিত করেছেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। তাই ইসলামী আলোচকদের নিয়ে আমরা কম জ্ঞান, মূর্খতা, হিংসে বা নিজ স্বার্থের জন্য তাদের নিয়ে খারাপ আলোচনা না করি। একটি কথা মনে রাখবেন, এরকম মিজানুর রহমান আজহারিরা প্রতিদিন প্রতিটা ঘরে জন্ম নেয় না। ইসলামিক জ্ঞান গবেষণায় তারা এক একজন এক একটি ধ্রুবতারা।